some coffee. সত্যি বলতে গেলে এরকম বৃষ্টি ওয়েদার খুব ভালো লাগে আর খুব রাগও ধরে, কারণ এই বৃষ্টি ওয়েদার আর কফি সবথেকে বেস্ট কম্বিনেশান। আর রাগ ধরে এই কারণে যে ভয় লাগে আজকে আবার না ওয়ার্কআউট কামাই হয়েছে। অলরেডি উইকে দুবার কামাই হয়ে গেছে, কারণ একদিন খুব জোর বৃষ্টি পড়ছিল আর একদিন জিমই বন্ধ ছিল, পুজো ছিল বলে। সো ট্রেনিং ফ্রিকোয়েন্সিতে মার না খাওয়ার জন্য আজ এটা ফুল বডি ওয়ার্কআউট করবো, কারণ ন্যাচারাল লিফটার হিসেবে উইকে ট্রেনিং ফ্রিকোয়েন্সি দুবার রাখা উচিত বেস্ট মাসেল গ্রোথের জন্য। অ্যান্ড আমি সেটা পুশপুল লেগস ফলো করে কমপ্লিট করে নিই, কারণ আমি উইকে 6 দিন জিমে যেতে পারি, কিন্তু এই উইকের মধ্যে অলরেডি আমার 2 দিন কামাই হয়ে গেছে। অ্যান্ড আমি যদি আজ এটা ফুল বডি ওয়ার্কআউট না করি আমার ট্রেনিং ফ্রিকোয়েন্সি ফুলফিল করতে পারবো না এই উইকের মধ্যে। তোমরা যারা যারা দেখছো, তোমরা যদি উইকে 3 দিন জিমে যেতে পারো তাহলে তোমরা একটা ফুল বডি ওয়ার্কআউট বা আপার অ্যান্ড লোয়ার বডি ওয়ার্কআউট ফলো করতে পারো বেস্ট মাসেল গ্রোথের জন্য। কিন্তু যতক্ষণ না বৃষ্টি থামছে কফি খাওয়ার মজা নাও। চলো এক গ্লাস বৃষ্টি তো থেমে গেল। ও সো তোমরা যারা যারা পুজোর আগে জিম জয়েন করতে চাও বাট বাড়িতে পারমিশন দিচ্ছে না, তার জন্য একটা জিনিস আছে স্পেশাল, কিন্তু তার আগে আমাকে আকাশকে ফোন করতে হবে। আবে यार আবার বৃষ্টি আসছে, নিচে যেতে হবে। তো আকাশকে ফোন করা হয়ে গেছে, ও বলেছে আসতে পারবে কিনা ঠিক নেই, বৃষ্টি থামলে তার উপর ডিপেন্ড করছে। অ্যান্ড এবার তোমরা যারা যারা বিগিনার আছেন, তোমাদেরকে জিম জয়েন করতে অ্যালাউ করছে না বা কোনো কারণে জিম জয়েন করতে পারছে না, তাদের জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে 30 days 100 push-up চ্যালেঞ্জ, যেখানে তোমাকে কন্টিনিউয়াসলি পার ডে 100 push-up মারতে হবে 30 দিন ধরে। সেটা তুমি 1 সেটেও মারতে পারো ইয়া ফির 10 সেটে। তোমার এবার সারাদিন টার্গেট রাখতে হবে 100 push-ups কমপ্লিট করার, কারণ পুশআপস তোমার একটা কম্পাউন্ড মুভমেন্টের এক্সারসাইজ, যার মধ্যে তোমার চেস্ট, শোল্ডার, ট্রাইসেপস অ্যান্ড ল্যাটসও কিছুটা পরিমাণে এনগেজ হয়। এইটা দিয়ে তুমি বাকি মাসেলস একসাথে ট্রেন করতে পারবে। অ্যান্ড তোমার জন্য এটা খুব ইজি হবে, কারণ তুমি অনেকটা বেশি এটাকে ডিফিকাল্ট করবে না বা ওভার কমপ্লিকেটেড করে ফেলবে না। এটাতে তোমার নিজের স্ট্রেন্থও ডেভেলপ করতে পারবে, কারণ তোমার যদি পুশআপস মারতে না পারো তাহলে তুমি স্টার্ট করতে পারো ফার্স্ট ওয়াল পুশআপস থেকে, দেন আসতে পারো তোমার নি বেন্ড পুশআপ, দেন নর্মাল পুশআপ। এতে প্রোগ্রেসিভ ওভারলোড করা খুব ইজি। তুমি বাস ট্রাই করবে পার ডে 100টা push-up মারার। ফার্স্ট দিনকে ট্রাই করলে হয়তো 100টা push-up 15টা সেটে মারা, সেকেন্ড দিনকে হয়তো সেটা 14টা সেটে, এবার তোমার সেট কমাতে থাকতে হবে আর 100টা করে পার ডে মারতে থাকতে হবে। এটা আমি নিজেই ইউজ করেছিলাম যখন জিম জয়েন করার আগে। এইটা আমার কী করেছিল, জিম জয়েন করার আগে আমার কিছু স্ট্রেংথ ডেভেলপ করতে হেল্প করেছিল। অ্যান্ড এটা ওভারঅল তোমার ফিজিকটাকে একটু ডেভেলপ করে দেবে, কারণ তোমার ওয়ার্কআউটটা পুরোপুরি নিউ হয়েছে অ্যান্ড তোমার ফিজিক তাড়াতাড়ি ডেভেলপও হয়ে যাবে বাড়িতে যদি ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করতে চাইছো। শুধু এইটা করে, এটাই এনাফ। তোমাকে বাস একটা জিনিস করতে হবে, তোমাকে বাস কনসিস্টেন্ট থাকতে হবে এটার মধ্যে। অ্যান্ড পার ডে 100 push-up করতে হবে 30 দিন ধরে। সো থ্যাঙ্কস টু ইন্দ্রজিৎ, কারণ ও বলেছে যে ও বাড়িতে ফ্রি অ্যান্ড ওয়ার্কআউট করছে। অ্যান্ড আমি এই প্রোটোকলটা আগে ফলো করেছিলাম, খুব রেজাল্টস পেয়েছিলাম। সো বাকিরা যারা যারা তোমরা বাড়িতে ফ্রি অ্যান্ড ওয়ার্কআউট করছো, তুমি বাস এইটাতে শিফট করে যাও অ্যান্ড বাস 1 মান্থ দাও এটাকে, তুমি চেঞ্জেস নিজে থেকেই দেখতে হবে। জিমের জন্য রেডি হয়ে গেছি, এবার জিমের জন্য বেরোতে হবে। অ্যান্ড আজকে আকাশ আসবে না, আর মীর ফোন করেছিল, সো আজকে একটু হালকা রেডি হয়ে বেরিয়েছি। I keep on working, got purpose and worth. Music's my cure and this world is my purse. Get rid of this curse with every birth. Yo, motherfucker, yo! Get out of my head, walk out the opinions until I am dead. They all go to sleep. You are chicken legs. That's man, that's it. Yeah, they be. One day I will also grow. One day I will also grow legs. Now I have chicken legs. The KFC should sponsor me. My bracket I smash, hot like a pack. I'm about to stack it like cash. It's gonna happen so fast. It never changed my. I've always stayed the same, no doubt. I've always played the game all out and I Himalaya noon puro brand promote korchi virus. Don't sleep like this. फोटोग्राफर जाओ का बोलो नहीं बी मसल स्पॉन्सर করে যাও বি মसल আবার এগুলো ভাই ব্লগই দিবি না ভাই এগুলো খুব খারাপ ভাই বলি দিবি আবার কি হচ্ছে व्हाट द फक यू डूइंग मैन এগুলো ঠিক না ভাই এগুলো ঠিক না আবার না না ঠিক না ভাই টাটা 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 अरे अमी तो अपन नहीं है हम चले अच्छी लोहार हम नीचे ले गलम ओ ठीक है भाई ये सब ओ तो आज दिन এত দিছিল नेक्स्ट ভিডিও তো আবার দেখা হচ্ছে ইয়া মাদারফাকার পাকো अरे हां सब्सक्राइब করতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার জন্য দাঁড়িয়ে যাও ওবে চুটিয়াগুলো আমার জন্য দাঁড়িয়ে যাও বলে দাও।